মাঠ করতে তো নৌকা বা শেপ দরকার নাই বা মাঠ করতে তো ওভাল হয় ওভাল দরকার আমাদের কাজ নেওয়ার পরে একটা প্রধান প্রধানতম ইচ্ছা বা প্রায়োরিটি ছিল হল গিয়ে যে মাঠগুলা ইমপ্রুভ করা আর মাঠগুলা যদি ইম্প্রুভমেন্ট তার সাথে যদি কোনো নতুন মাঠ আমরা করতে পারি ওই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম তো যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং এটার একটা প্ল্যান ছিল এখন আমরা এটাকে আমরা মাঠে যত তাড়াতাড়ি বা এটাকে আমরা শেপ দিতে পারি মাঠের শেপ এটা আমাদের একটা প্রায়োরিটি তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটি ইনক্লুড হবে আমরা সব স্টেপ বাই স্টেপ যাব আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহূর্তে হয়তো বা এত বাজেট এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না সেই জন্য আমরা এখানে আমরা প্রথম একটা মাঠ একটা মাঠ দিয়ে শুরু করব তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি এটা হলো প্রধান কাজ তবে এইটার কাজ আপনার শীঘ্রই দেখতে পারবো মাঠের কাজ শুরু করব আমরা যাতে আমাদের এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা আপনি জানেন যে এইজ গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে সো অনেক খেলা আছে আমাদের মাঠ দরকার এই মাঠের জন্য আমরা চিন্তা করছি আমি এই মুহূর্তে বলতে পারছি না আলোচনা হবে বাট ইনিশিয়াল যে চিন্তা আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা। আমাদের তো অলরেডি আমি আগে এটা উল্লেখ করেছি যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে আমরা ওইটাকে ধরেই যাতে বড়ো কোনো চেঞ্জেস না করে কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না প্রথমে মাঠ ড্রেসিং রুম তৈরি করবেন ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করবো আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই এটা আমার আসলে কথাটা বলাটা ঠিক হবে না তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওইটার ওই প্ল্যানটা দেখে ড্রয়িং দেখে ওইখানে যারা তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব এটা হলে আমাদের ভাবনা এইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। এটা আসলে আপনি জানেন আমার একটা বোর্ড অফ ডিরেক্টার্স আছে আমার মাথায় যে চিন্তা আমার সাথে নতুন একজন বোর্ড অফ ডিরেক্টর আসছেন পুরনো যারা আছেন তারা বসে মানে এটা একটা প্রায়োরিটি দিয়ে করব। অ্যান্ড এক্স্যাক্টলি আপনাকে টাইম ফ্রেম বলতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব আপনি জানেন যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি খেলাও নাকি হয়েছে এখন ঘাস আছে মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে একটু উঁচা করতে হবে নাহলে পানি জমে যাবে মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে যেটা হলে কি অনেক বড়ো আকারের না কিন্তু আপনার যেটা না করলেই নয় এরকম কাজ করতে হবে আমাদের যদি ভালো এরকম আমি ফ্যাসিলিটি যদি ভালো হয় কেন না আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক যদি যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে যদি মাঠ উইকেট ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয় এখানে আমরা করতে পারি ভাই ড্রয়িংটা কি আপনি দেখেছিলেন এখনও দেখি নাই আমি প্রথমে একটু আইডিয়া পেয়েছি যে দুইটা গ্রাউন্ডের জায়গা আছে প্র্যাকটিস ফ্যাসিলিটি জায়গা কোথায় এগুলো চোখে দেখেছি এখন প্র্যাকটিক্যালি দেখলাম এখন এসে আবার ড্রয়িংটা দেখে আমরা একটা আইডিয়া তৈরি মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই বা মাঠ করতে তো ওভাল হয় ওভাল দরকার আর কি করতে জাল দরকার সেটা আমরা করবো এখনও দুই হাজার একত্রিশ প্লাস আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় এক বছর সময় আছে তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে তাদের জন্য কাজটা করা একটা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে নেক্সট কোয়েশ্চেনটা ফাইন বাই নিবে আমি শেষ ক্রিকেট বোর্ডের ক্রীড়া মন্ত্রণালয় আছে সবাই মিলে একটা ডিসিশন নিতে শেষ